এখানে আপনি বলেছেন যে ঈশাআল ইসলাম সম্পর্কে প্রশ্নকারীর জানার বিষয় হলো যে ওমা কাতালুহু ওমা সালাবহু তাকে কতল করা হয়নি আর শুলিতেও সালাবুহুর সত্যিকার অনুবাদ হলো শুলিতে বা ক্রুশে মারা হয়নি এটি হলো প্রকৃত অনুবাদ তো এই প্রশ্ন একবার আমার মনে আছে চতুর্থ খলিফার কাছে কেউ করেছিল খুব সময় দারু দারুদ্ জিয়াফতে আমরা যেখানে পড়ালেখা করতাম সেখানে এই অধিবেশনের জিগ তাকে প্রশ্ন করা হয়েছে তো তা বললেন যে এটি থেকে বোঝা যায় যে ক্রুশেও তাকে দেয়া হয়নি আর হত্যাও করা হয়নি তাই তিনি রাফাউল্লাহ এলাহি আল্লাহ তাকে আকাশে নিয়ে গেছেন তো খলিফার আবে চতুর্থ খলিফা প্রশ্ন করেছেন যে আপনার দাদাকে আমরা উদাহরণ হিসাবে নেই যে তাকে কেউ তাকে ক্রুশেও মারা হয়নি আর হত্যাও করা হয়নি তাহলে তিনি কি আকাশে চলে গেছেন পৃথিবীর ঈসা আল ইসলাম ছাড়া বাকি মানে খুব কম মানুষই এমন আছে যাদের মানে এর এই মৃত্যুর ব্যতিক্রম কোনো কিছু তাদের ক্ষেত্রে ঘটে থাকে অধিকাংশ মানুষ ক্রুশে দেওয়া হয় না আর হত্যাও করা হয় না কিন্তু এরপর কি হয় আকাশে যায় তারপর যেটা হয় সেটাই আল্লাহ তালা এই আয়তে বলেছেন যে রাফা আল্লাহ এলাইহী আল্লাহ তাকে মৃত্যু দিয়েছেন রাফা আহুল্লাহ এলাই এর অর্থ হলো আল্লাহ তালা সসম্মানে তাকে মৃত্যু দিয়েছেন এই কোরআন শরীফের আয়াত সম্পর্কে আমি আজকের প্রথম প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছি যে কোরআনের আয়াত পুরো সেনারিও বর্ণনা করে পুরো পটভূমি তুলে ধরে পুরো বিষয়কে স্পষ্ট করে কোনোভাবে চালাকি করার বা দুষ্টমি করে কোনো ভুল অর্থ বের করার সুযোগ নেই এই আয়েতে পুরো বিষয়টা আল্লাহ তালা তুলে ধরেছেন এই আয়তের পূর্বের আয়তগুলো দেখেন যে ইহুদিদের ষড়যন্ত্র ছিল হজরত ইসা আলাইসাল্লামকে অভিশপ্ত প্রমাণ করা ক্রুশে মেরে অভিশপ্ত প্রমাণ করা তাদের বিশ্বাস অনুসারে বাইবেলের বিশ্বাস অনুসারে যে ব্যক্তি ক্রুশে মারা যায় আর সে নবুয়তের দাবি করে দাবির পর যদি তাকে ক্রুশে হত্যা করতে পারে তাহলে বাইবেলের আয়াত এবং শিক্ষা অনুসারে সে ব্যক্তি সত্য নবীত দূরের কথা সে অভিশপ্ত সে মিথ্যাবাদী এটি হলো ইহুদিদের স্টান্স ইহুদিদের অবস্থান ইহুদিদের বিশ্বাস আল্লাহ তালা যে আয়াত থেকে আপনি প্রশ্ন করেন সেই আয়তে তাদের এই বিশ্বাসকে খণ্ডন করছেন আল্লাহ বলছে যে তোমরা তাকে ওমা সালাবহ ক্রুশে দেওয়ার উদ্দেশ্য কী ছিল ক্রুশ থেকে আরাম ধীরে ধীরে নামিয়ে ফেলা ক্রুশে কাউকে কেন চড়ানো হয় জীবিত নামানোর জন্য নাকি মারার জন্য ক্রুশে হজরত ইসার ইসলামকে দিয়েছে তারা মারার জন্য এই জন্য আরবি ভাষায় যখন বলা হয় সালাবা অসুলেবা তার মানে হলো তাকে ক্রুশে হত্যা করা সুলেবা শব্দের অর্থ হলো হাড়ের ভিতর যে মজ্জা আছে সেই মজ্জাটাকে বের করে ফেলা অর্থাৎ ক্রুশে চড়ানোর চূড়ান্ত যে লক্ষ্য এবং উদ্দেশ্য কি মৃত্যু দেয়া সুলেবা শব্দের অর্থ হলো হারের ভিতরকার মজ্জাকে বের করে ফেলে আপনি এতটা কষ্ট দেয়া দেয় তার প্রাণ যেন বেরিয়ে যায় ইহুদিদের সেই ষড়যন্ত্র সফল হয়নি আল্লাহ তালা বলছেন ওমা বহু তোমরা তাকে ক্রুশে মারতে পারো নি এটি সব অভিধানে সোলেবাস শব্দের পরিষ্কার অর্থ লেখা আছে তাই কোনোভাবে পানি ঘোলাটে করার এখানে সুযোগ নাই আল্লাহ তালা বলছেন যে হে ইহুদি তোমরা তাকে ক্রুশে ঝুলিয়ে লটকিয়ে ক্রুশে দিয়ে মারতে পারো মারা তোমাদের চূড়ান্ত উদ্দেশ্য ছিল আর উদ্দেশ্য কী ছিল এইভাবে তাকে অভিশপ্ত প্রমাণ করা তো দূরের কথা আল্লাহ বলছেন যে সে অভিশপ্ত তিনি প্রমাণিত হননি ওমা সালাবহু ওয়ালাকেন সুব্বে আলাহম ক্রুশে চড়ানোর উদ্দেশ্য কী ছিল তাদের উদ্দেশ্য ছিল তাকে মৃত প্রমাণ করা মেরে ফেলা ক্রুশে দিয়ে আল্লাহ বলছেন তা পারি কিন্তু সুব্বে হালাহ তাদের জন্য ইহুদিদের জন্য তিনি অনুরূপ হয়ে গেছেন কিসের অনুরূপ মৃতের অনুরূপ যাকে ক্রুশে ঝুলানো হয় উদ্দেশ্য চূড়ান্ত উদ্দেশ্য হয়ে থাকে তাকে মৃত মৃত্যু দেয়া আল্লাহ তালা বলছেন তিনি মৃতবোধ হয়ে গেছেন ইহুদিরা তাকে মৃত মনে করে ক্রুশ থেকে নামিয়েছে ছেড়ে দিয়েছে এরপর হজরত ঈসা আল ইসলামের হাওয়ারিরা গোপনে তাকে গোপন জায়গায় নিয়ে গেছে একটা কক্ষে সেই কক্ষে তার চিকিৎসা করছে তিন দিন তো আল্লাহ তালা ইহুদিদের এই যে ষড়যন্ত্র সেটিকে ভ্রান্ত প্রমাণ করার জন্য বলছেন যে ওমা সালাবহু এটি বলেননি যে তাকে ক্রুশে লটকানো হয়নি বলেছেন ক্রুশে তাকে হত্যা করতে পারেনি কোনো ব্যক্তিকে যদি ক্রুশে হত্যা না করা হয় তার জন্য সুলেবা শব্দ ব্যবহার হয় না যখন ক্রুশে হত্যা করা হয় তখন তার জন্য সুলেবা শব্দ ব্যবহার হয় তো আল্লাহ তালা সেই সোলেবাকে এখানে নেগেইট করেছেন অস্বীকার করেছেন তোমরা তোমাদের লক্ষ্যে ষড়যন্ত্রে হে ইহুদিরা সফল হতে পারো নি আল্লাহতালা তোমাদেরকে ব্যর্থ করেছেন আল্লাহ কি করেছেন বার্রফাহি আল্লাহ তালা তাকে নিজের দিকে নিয়ে গেছে অর্থাৎ আল্লাহ তালা তাকে সসম্মানে স্বাভাবিক মৃত্যু দিয়েছেন সব সম্মানিত বুজুর্গ পূর্ণবান ব্যক্তিত্ব আল্লাহর দিকে রাফা হয় আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের যখন মদিনায় সসম্মানে ইহ লেলা সাঙ্গ হয়েছে ইন্তেকাল করেছেন তখন সাহাবিরা রসুল করিম সাল্লাহ আসলামের জন্য এই রাফা শব্দ ব্যবহার করেছেন রাফা আল্লাহনবী ইহু যে আল্লাহ তালা তার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলামকে রাফা করেছেন মোহাম্মদ রসুল্লাহর সবচেয়ে উপরে যাওয়া সত্ত্বেও সবচেয়ে বড় রাফা হওয়া সত্ত্বেও তিনি মদিনাতে শাহিত আছেন তাই ঈসা আলাসলামের জন্য আল্লাহ যে বলেছেন তার দিকে রাফা করেছেন এর অর্থ হলো আল্লাহ তালা হজরত ঈসা আলাহিসামকে ইহুদিদের অভিশাপ অভিশপ্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন এবং সসম্মানে আল্লাহতালা তার মৃত্যু দিয়েছেন তো এইখানে পরিষ্কারভাবে ঈশার মৃত্যুর কথা বলা আছে আর সব পাক এবং নেক লোকের আল্লাহতালার দিকে এইভাবেই যাওয়া হয় আল্লাহ তালার দিকেই তারা এইভাবে ওঠেন তো ইহুদের ষড়যন্ত্রকে আল্লাহ তালা এখানে প্রত্যাখ্যান করার জন্য এই শব্দ ব্যবহার করেছেন